নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 মার্চ 2023 লিখে রাখুন এই ডেটটি। তিনটি গ্রহ একত্রে অবস্থান করবে মীন রাশিতে। ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে মীন রাশিতে। এই তিনটি গ্রহের আশীর্বাদে এই চার রাশি টাকার গতিতে বসবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কোনো হাওয়াতে এটি কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু আলোচনা করছি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনার মীন রাশিতে অবস্থান করছে। সকেত্রিক হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বুধ আপনার 16 মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এবং রবিও আপনার 15 মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। এই তিনটি গ্রহ একত্রে অবস্থান করবে মীন রাশিতে। এর ফলে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ত্রিগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে মীন রাশিতে। যে চার রাশি বেনিফিটেড হতে চলেছে, লাভ পেতে চলেছে, সেই চার রাশির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগে, আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কোন এই সৌভাগ্য চার রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, মানুষের জীবনে কম বেশি সমস্যা রয়েছে। এই সমস্যা থেকে আপনাকে যদি বাঁচাতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। আমি বারবার বলেছি, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান। যারা জ্যোতিষশাস্ত্রের দিকে আঙুল তুলছেন কি না, যে আপনি বলছেন স্যার আমার তো মিলছে না, দেখুন জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু আগাম জানিয়ে দিবে আপনার হচ্ছে না। তার মানে আপনার যে জন্ম কুষ্টি রয়েছে বা কুণ্ডলী রয়েছে, সেখানে আপনার বড় ধরনের কিন্তু সমস্যা রয়েছে। এই জন্য আপনাকে নিজের জন্মকুণ্ডলী অবশ্যই বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি একটি কথা বলি, আমার যারা প্রোগ্রাম দেখছেন কি না, পজিটিভ চিন্তাভাবনা করুন, ওই নেগেটিভ চিন্তাভাবনা যারা করছেন দেখবেন না। আমি একটি কথা বলছি, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন, লক্ষ্য রাখুন জীবনে উন্নতির। নিশ্চিতরূপে আপনি কিন্তু হয়তো আপনার এখন সমস্যা চলছে, কিন্তু সেখান থেকে আপনি রিকভারি হবেনই হবেন, কারণ একজন সঠিক বন্ধুর হাত ধরুন, অ্যাস্ট্রোলজার যে আপনাকে সঠিক পথপ্রদর্শক হিসাবে আপনাকে গাইড দিয়ে নিয়ে যাবে, আপনাকে সঠিক মাত্রায় আপনাকে দিক নির্ণয় করবে। আমি বারবার বলি, আমাদের জীবনে বাস্তুর জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি যে ক্লায়েন্টগুলোকে দেখি যারা বুকিং করছেন, আমি বারবার বাস্তুর জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট বারবার বলি, কারণ বাস্তুও কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক এফেক্ট কিন্তু দেয়, এবং ন্যাকালচার কর্ম, অর্থাৎ আপনার ভাগ্য, বাস্তু এবং কর্ম, এই ফল হচ্ছে আপনার সফলতা। আপনি যদি সফলতা পেতে চান, সফলতা সিঁড়ি পেতে চান, একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু উন্নতির শিখর চূড়ায় নিয়ে যেতে কিন্তু পারে। আর কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে, সবারই কিন্তু আমি হাত ধরি না, আমি বারবার এই কথাটা বলছি, যাকে ধরবো কিনা তাকে আমি টেনে তুলবো।
ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, সমস্যা তো রয়েছে। সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। যাই হোক, আলোচনা শুরু করা যাক। বড়দের প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে আমি শুরু করছি আজকের এই প্রোগ্রাম। 16ই মার্চ এই ত্রিগ্রহী যোগে তিনটি গ্রহের আশীর্বাদের নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তমভাবে এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে, আপনার হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হয়ে আছে, আপনার কর্মাধিপতি অবস্থান করছে, আপনার দ্বাদশপতি অবস্থান করছে। এখানে আপনার ব্যবসা, যারা ব্যবসা বিজনেস করছেন কিনা, গার্মেন্টসের বিজনেস বিশেষ করে গার্মেন্টস ফুড ইলেকট্রিকের বিজনেস, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন অবশ্যই ভালো। তবে যেহেতু বুধ এখানে নিচস্থ হয়ে যাচ্ছে কিছুটা, আমি একটি কথা বলবো, আপনি অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন, তবে ব্যবসার জায়গাটা কিন্তু আপনার ভালো। আপনি কন্যা রাশির মানুষ নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম বৃশ্চিক রাশি। পঞ্চমভাবে এই ত্রিগ্রহী যোগ পঞ্চমপতি পঞ্চমভাবে, আপনার কর্মাধিপতি পঞ্চমভাবে, একাদশপতি পঞ্চমভাবে সরাসরি আপনার বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আপনাদের এই সময় গোল্ড, শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় লাভ আপনারা পাবেন বৃশ্চিক রাশি। আপনার গার্মেন্টসের বিজনেস, বুটিকের ব্যবসার সঙ্গে যা যুক্ত রয়েছেন বা যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন এবং যারা অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে আপনার স্যালারি বৃদ্ধির সম্ভাবনা, যারা কর্ম ভালো বেটার জবের জন্য চেষ্টা করছেন কি না তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাকরির কিন্তু অপরচুনিটি নিশ্চিত রূপে কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে ধনাধিপতি তৃতীয়পতি ভাগ্যাধিপতি, আপনার অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, কারণ সরাসরি ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে। আপনার ভাগ্যক্ষেত্রে তো বৃদ্ধি করে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করা মানে আপনাদের লাভ এই সময় দিবে, ইনকাম বাড়বে, আটকে গেছে এমন টাকা রিকভারি হবে, মার্কেটে ফেসে আছে এমন টাকা রিকভারি হবে কর্কট রাশি, আর্থিক স্থিতি মজবুত হবে, কাজের সুযোগগুলো আপনারা পাবেন, অনলাইন ডিজিটাল মার্কেটিং, যারা গার্মেন্টসের বিজনেস করছেন বা আপনার কোনো কারখানা রয়েছে বা শেয়ার বাজার থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। চতুর্থভাবে আপনার ভাগ্যাধিপতি চতুর্থভাবে, চতুর্থপতি চতুর্থভাবে, সপ্তমপতি কর্মাধিপতি চতুর্থভাবে ধনুরাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, দুর্দান্ত অভাবনীয় লাভ পেতে চলেছে ধনুরাশি। কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন এই সময়। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, মার্কেটিং, অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং আপনারা বৃদ্ধি করবে। যারা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, সেলসে আছেন, মার্কেটিং লাইনে আছেন, বিশেষভাবে লাভ পেতে চলেছেন। নমস্কার।